হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো বন্ধুরা, আজকে আমি যাচ্ছি কলেজ, আমার কলেজ বাগডোগরাই। তো বন্ধুরা, দেড় বছর পর আজকে আমি কলেজ যাচ্ছি, কারণ আজকে আমাদের কলেজের সার্টিফিকেট দিবে। তো আজকে আমি কলেজ যাচ্ছি, আজকে আমার সকল বন্ধুদের সাথে দেখা হবে অনেক 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 দিন পর, তার দিকে আমি খুবই মিস করছি। তো আজকে অনেক দিন পর আমার বন্ধুদের সাথে দেখা হবে। তো বন্ধুরা, আমি এখন কলেজ যাচ্ছি। তো আমি বাড়ি থেকে এখন আমি আসলাম মেডিকেল মোড়ে অটো করে। তো এখান থেকে আমি অটো করে ডাইরেক্ট আমি যাবো বাগডোগরাই। তো বন্ধুরা, আপনাদের সাথে কলেজে গিয়ে কথা হবে। তো বন্ধুরা, আমি এখন এই অটোয় বসবো, অটো করে ডাইরেক্ট আমি যাবো আমার কলেজ বাগডোগরাই। তো বন্ধুরা, আপনাদের সাথে কলেজে গিয়ে কথা হবে, ওখানে আমার সকল বন্ধুদের সাথে কথা বলার চেষ্টা করবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। ততক্ষণের জন্য বাই বাই। এই যে আমার কলেজের গেট, ফাইনালি কলেজে এন্ট্রি করে গেলাম। তো গাইস, ফাইনালি আমি কলেজে চলে এসেছি, আমার বন্ধুদের সাথে দেখা হয়ে গেল অনেক দিন, অনেক 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 দিন পর দেখা হলো। তো ভাই, কেমন আছিস সবাই? অনেকদিন পর দেখা হলো গণেশ ভাইয়ের সাথে। ভাই, কেমন আছিস? খুব ভালো, খুব ভালো। অনেকদিন পর আমাদের ফেমাস ইউটিউবারের সাথে দেখা হয়, খুব ভালো লাগতেছে। সবাই অনেক সুন্দর সুন্দর কাজ করছে, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, যাতে আরো মানে আমাদের লোকাল একটা ছেলে হচ্ছে সবকিছু লোকালিটি তুলে ধরতে পারে। গাইস, একটু সাপোর্ট দরকার, সবাই সাপোর্ট করো। তো বন্ধুরা, যেটা বললো আমার গণেশ ভাই, তো আপনারা নিশ্চয়ই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে সাপোর্ট করবেন। তো গণেশ ভাই, তারপরে কি রে ভাই, অনেকদিন দেখা হলো, তো শুনলাম বিয়ে করে নিয়েছিস বলে। না না, বিয়ে করিনি। অ্যাকচুয়ালি বিয়ে করতে চাই, যদি কোনো পাত্রী থাকে তো করা যায় তাহলে। ও আচ্ছা, ও করলে বলিস, আমার বিয়ে করলে তার সুবিধা হয়। তো শাড়িটা ঠিক আছে, ঠিক আছে, কাজ করে দিস। ঠিক আছে, কে বলে তুমি? তো ফাইনালি আমার আমার সকল বন্ধু বান্ধবীদের সাথে দেখা হয়ে গেল কলেজে। তো কলেজে অনেকদিন পর আসলাম, দেড় বছর পর। তো আজকে আমার সকল বন্ধু বান্ধবের সাথে দেখা হলো, এই যে আমরা সকলে একসাথে মাঠে বসে আছি। তো এই যে আমার ইউটিউব মিস ইউটিউবার রুকমান ব্লগস, কিছু বল। আর এদিকে আমার অন্য আমার ফ্রেন্ডদেরকে দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, অনেকদিন পর আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল, দিলরুবা, প্রীতি। তো কেমন আছিস? ফ্রেন্ডদের সাথে মাঠে বসে একটু গানের আড্ডা দিচ্ছি। মৌসম তো এসা লগ রা দিল গার্ডেন গার্ডেন হো রা। সার্টিফিকেট নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছি, ফাইনালি আর কিছুক্ষণের মধ্যেই সার্টিফিকেট পেয়ে যাব। গাইস, ফাইনালি আমার সার্টিফিকেট নেওয়া হয়ে গেল। সকল বন্ধুদের সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো কলেজে এসে। অনেকদিন পর কলেজে এসে খুব সুন্দর লাগলো, কারণ কলেজের অনুভূতিটাই আলাদা। কারণ এখানে তিন বছর এখানে আমরা এই কলেজের মধ্যে কাটিয়েছি। তো অনেক এখানে আমার স্মৃতি, অনেক ভালোবাসা, অনেক বন্ধু, ভালো বন্ধু, খারাপ বন্ধু, ভালো স্যার ম্যাম, সকলকে পেয়েছি। তো এই দিনগুলোকে খুবই মিস করব। আর আর জীবনে যে জায়গায় পৌঁছায় না কেন, এই কলেজ দিনগুলোর মতো আনন্দ হয়তো কোনো জায়গায় পাবো না। কারণ এখানে একসাথে বন্ধুদের সাথে টিফিনে খাওয়া থেকে শুরু করে একসাথে ঘুরতে যাওয়া, একসাথে রাত্রেবেলা পার্টি করা, একসাথে রাত্রেবেলা কলেজের অনুষ্ঠানে থাকা,
কারণ এটা জীবনে প্রথমবার, কারণ স্কুলে এরকম আগে কোনো দিন হয়নি। তো বন্ধুরা, তো আমার সার্টিফিকেট নেওয়া হয়ে গেল, তো এই আমার সার্টিফিকেট হাতে। তো ফাইনালি আমি জিওগ্রাফি অনার্স নিয়ে গ্রাজুয়েশন পাস হয়ে গেলাম, আমার হাতে এই যে সার্টিফিকেট। তো বন্ধুরা, আজকে ভ্লগ আপনাদেরকে আমার কলেজ লাইফের কিছু কথা শেয়ার করা ও আমার কলেজকে দেখানোর জন্যই ছিল আমার ভ্লগ। আজকে আমি এখান থেকে শেষ করতেছি। তো বন্ধুরা, আমার চ্যানেলকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আর আমাকে সবসময় সাপোর্ট করবেন। বাই বাই।